আসসালামু আলাইকুম। আজকে আমি হাজির হয়েছি চা নিয়ে। আপনারা হয়তো ভাবছেন, চা এটা তো আমরা সবাই পারি। তবে আমার আপুর মতো হয়তো অনেকেই আছেন যারা সব কিছু করতে পারলেও চাটা ভালোভাবে করতে পারেন না, আবার হলেও সবসময় একরকম হয় না। তাই আজ চায়ের প্রতিটি উপকরণের পরিমাপ একটা অনুপাতে নিয়ে এসেছি। আশা করছি এই রেসিপিটি ফলো করে চা বানালে আপনাদের আর চায়ের প্রতি কোনো অভিযোগই থাকবে না। আর প্রতিটি উপকরণের পরিমাপ আমি করব মেজারমেন্ট কাপ দিয়ে। প্রতি এক কাপ পানের জন্য 2 টেবিল চামচ গুঁড়া দুধ আর 1 টেবিল চামচ চা পাতা, অর্থাৎ অনুপাতটা হবে এরকম। হাফ কাপ পানি যদি নেই তাহলে গুঁড়া দুধ নিতে হবে 1 টেবিল চামচ আর চা পাতা নিতে হবে 1/2 টেবিল চামচ। চাটা তৈরির জন্য সসপ্যানে 2 কাপ পানি ঢেলে নিচ্ছি। পানি যেহেতু নিয়েছি 2 কাপ, তার জন্য গুঁড়া দুধ লাগবে 4 টেবিল চামচ। আরও লাগবে চা পাতা আর চিনি। চা পাতা নিচ্ছি 2 টেবিল চামচ। আর 2 টেবিল চামচের থেকে সামান্য একটু কম নিচ্ছে চিনি। চিনির পরিমাণটা আপনারা স্বাদ মতো অ্যাডজাস্ট করে নেবেন। পানিটা এবার চুলায় বসিয়ে দিলাম। পানিটা যখন ফুটে উঠবে তখন চা পাতাটা দিয়ে দিচ্ছি। পানির মধ্যে চা পাতাটা এভাবেই জাল করে চায়ের লিকারটা করে নিতে হবে। চাটা যদি আপনারা হালকা লিকার বা কড়া লিকারের খেতে চান তাহলে এই পর্যায়ে একটু কম বেশি করে জাল করে নিতে হবে। 2.5-3 মিনিট পর আমি লিকারটা চুলা থেকে নামিয়ে ছাঁকনির উপর দিয়ে ছেঁকে নিচ্ছি। সসপ্যানটাকে ক্লিন করে এর মধ্যে এবার লিকারটাকে ঢেলে নিচ্ছি। এবার এর মধ্যে গুঁড়া দুধ আর চিনিটা দিয়ে মিশিয়ে নিব। চায়ের পাতিলটা আবারও চুলার ওপর বসিয়ে দিয়েছি। এভাবেই নেড়ে চেড়ে জাল করে নেব 3-4 মিনিট। এভাবে জাল করে নেওয়ার কারণে কিন্তু চায়ের টেস্ট অনেক বেড়ে যায়। চুলা থেকে নামিয়ে চাটাকে এবার কাপে ঢেলে নিচ্ছি। খুব বেশি কি বকবক করে ফেললাম? আচ্ছা যাই হোক, চা তো এবার টেস্ট করার পালা। রিল্যাক্স হওয়ার জন্য এমন এক কাপ চাই তো যথেষ্ট।